6 ইঞ্চি একটি বক্রম নেবেন, 10 ইঞ্চি নিয়েছি, তো এখানে একটু রাউন্ড করে নিতে হবে বেন্ড কলার করার জন্য। তো এখানে আমরা ঘুরিয়ে দিয়ে বেন্ড কলারের রাউন্ডটা করে নিচ্ছি। এখন এক টুকরা সিটের পর এভাবে বসিয়ে নিয়ে ঠিক মাথা দিয়ে 1 সুত পরিমাণ দুধ দিয়ে সেলাইটা করে নিতে হবে। তো এভাবে সেলাই হয়ে গেলে যে বাড়তি কাপড়গুলো থাকবে কেটে দিব। তো এখন এভাবে ভাঁজ করে নিব, সামনের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে টোটালে ভাঁজ করে নিয়ে এখানে ঠিক বক্রমের মাথা দিয়ে সেলাই করে নিব। বক্রমের পর কোনো সেলাই পড়বে না। তো এভাবে সেলাইটা হয়ে গেলে এখানে চারিপাশ কেটে দিবেন। তো এভাবে কেটে দেওয়ার পর কিছু জায়গায় এভাবে কাট বসিয়ে দিব। তো এখানে আমি একটু কেটে সমান করে নিলাম। তো এবার কলারটা আমি সোজা করে নিচ্ছি। তো এভাবে সোজা করে নেওয়ার পর ঠিক এই মাথা দিয়ে আরেকটি সেলাই করে দিবেন। তো ব্যাস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো, পেজটি ফলো করে রাখুন।